আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর চার ফরিদগঞ্জ আসনের স্বতন্ত্র প্রার্থী কাতার প্রবাসী সিএপি জালাল আহমেদ। সুষ্ঠু সমাজ প্রতিষ্ঠা, তরুণ সমাজের সুন্দর মানুষ বিকাশ ও স্মার্ট ফরিদগঞ্জ গড়ার প্রত্যয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে নির্বাচন করছেন তিনি। বাংলাদেশিদের মধ্যে একমাত্র কাতারি রেসিডেন্টদারী সিআইপি জালাল আহমেদ। তিনি দীর্ঘদিন কাতারের সুনামের সঙ্গে ব্যবসা করে যাচ্ছেন। তিনি কাতার থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশ সরকারের কাছে তিনবার সিআইপি নির্বাচিত হয়েছেন। চাঁদপুর জেলা ফরিদগঞ্জ উপজেলার কৃতি সন্তান, কাতারে স্থায়ী বসবাসের রেসিডেন্সি পাওয়া একমাত্র বাংলাদেশি। দেশটির সরকার জালাল আহমেদকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দিয়েছে। জালাল আহমেদ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পৌর এলাকার মিয়াজি বাড়ির হাজী আব্দুর রশিদ মিয়াজির বড় ছেলে। তিনি কাতারে গোল্ডেন মার্বেল কোম্পানির কর্ণধার। জালাল আহমেদ পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে সবার বড়। তার এক বোন মাজেদা বেগম বর্তমানে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের দায়িত্বে আছেন। তিন মেয়ে আর এক ছেলের জনক জালাল আহমেদ সপরিবারে কাতারে থাকেন। কঠোর পরিশ্রম আর মেধা দিয়ে কাতারে গড়ে তুলেছেন গোল্ডেন মার্বেল কোম্পানি। নিজ জন্মস্থান চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার মানুষকেও কাতারে এনে স্বাবলম্বী করেছেন। বর্তমানে বাংলাদেশে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা, মিশর, নেপাল সহ অনেক দেশের শ্রমিকরা জালাল আহমেদের গোল্ডেন মার্বেল কোম্পানিতে কাজ করছেন। কাতারের বাংলাদেশ কমিউনিটিতে তিনি অতি পরিচিত মুখ। কাতার প্রবাসী বাংলাদেশিরা তাকে মানবতার ফেরিওয়ালা হিসেবে ডাকেন। সফল এই ব্যবসায়ী সামাজিক সংগঠন কাতার বাংলাদেশ কমিউনিটি উপদেষ্টা এবং কাতার চাঁদপুর সমিতি ও কাতার ফরিদগঞ্জ সমিতির উপদেষ্টা। কাতার আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতির দায়িত্বও তিনি পালন করছেন। জানা গেছে প্রায় ৩৪ বছর কাতারের প্রবাস জীবনের সুনামের সঙ্গে প্রতিষ্ঠিত এই ব্যবসায়ী সফলভাবে ব্যবসা করে যাচ্ছেন। তিনি কাতারে ব্যবসা ছাড়াও নিজ এলাকায় নিজের অর্থায়নে এতিমখানা, মসজিদ, মাদ্রাসা তৈরি করেছেন। অসহায় মানুষের নিজস্ব অর্থায়নে ঘর তৈরি করে দিয়েছেন। অসচ্ছল মানুষদের আর্থিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন। করোনার সময় ফরিদগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গায় মানুষকে সহযোগিতা করেছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে এই জালাল আহমেদ ট্রাক প্রতীকে নির্বাচন করছেন। নির্বাচিত হলে ফরিদগঞ্জের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে চান। রাজনীতিতে আসার ইচ্ছা না থাকলেও দেশে যখন ছুটিতে যান, ফরিদগঞ্জের মানুষের ভালোবাসা আর অবহেলিত ফরিদগঞ্জবাসীর কথা চিন্তা করে রাজনীতিতে চলে আসা তার। পাশাপাশি সাংসদ হিসেবে প্রবাসীদের অধিকার আদায়ে ভূমিকা রাখতে চান জালাল আহমেদ। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অর্ধেক খরচে জমি সহ ফ্ল্যাটের মালিকানা দিচ্ছে প্রবাসীর সিটি লিমিটেড। বুকিং করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে।